এই যোনটো দুর্গা পূজার কারণে করা হয়েছে এটো আমি বেঙ্গলি ফুডর অ্যারাউন্ডত করেছো, যদিও ইয়াতে আমি অলপমান বেলেগ আইটেমও দিছো। যেনেকে আমি ইয়াতে আলু পোস্ত হোক, কষা মাংস হোক, সরিয়হ দিয়া মাছ হোক, জিরা রাইস, ভাপত দিয়া পটল, তারপর আমি লগতে চাইনিজের কেটামান আইটেম রাখিছো, পাওভাজি আছে, আমার ফুচকা শর্টস আছে। আমি এটা অল্প বেলেগ টাইপের মেনু এই কারণে বনাব খুঁজিছো কারণ দুর্গা পূজাত সকলো মানুহে ওলাই আহে আর তেওঁলোকে বিচাৰে যে এটা অল্প বেলেগ টাইপের টেস্ট পোৱাটো। তো সেইটো কারণে আমি আজির পৰা লৈ পিনে 15 অক্টোবরলৈকে এটা আমি 20টাতকৈও উপর আইটেম থকা আমি এটা বুফে রেডি করেছো রাইজর কারণে। হয় চক, আমার এনে অসমীয়া থালিও পোৱা যায়, অসমীয়া টাইপের ফুডও পোৱা যায়, কিন্তু দুর্গা পূজার সময়ত মই ভাবো যে যেহেতু অল্প এই বেঙ্গলর উৎসব, অসমীয়া মানুহ অসমৰ খানা সদায় খাই থাকে, তো যদি আমি এটা বেলেগ এটা টেস্ট দিব পাৰো মোৰ লাগে যে রাইজ অল্প আকর্ষণ হব। হয় পূজা বুলি আমার অফার তো তেনেকে নাই, কিন্তু আমার এটা এট দিস মোমেন্টে থালি উৎসব এটা চলি আছে, যত আমি আমার ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি, তাতে আমি 1+1 দি আছো। কিন্তু আমার এই বুফেটো যদিও 20টাতকৈ উপর আইটেম আছে, এইটো আমি কিডজৰ কারণে 599ত দি আছো, ভেজ বুফেটো আমি 799ত দি আছো, আর নন ভেজ বুফেটো আমি 999ত দি আছো। মই ভাবো যে আমার যোনটো খানার কোয়ালিটি বা যিমান আমি আইটেম দি আছো তার মতে এটুকে অফার বলে মই ভাবিছো। এই যোনটো দুর্গা পূজার কারণে করা হয়েছে এটো আমি বেঙ্গলি ফুডর অ্যারাউন্ডত করেছো, যদিও ইয়াতে আমি অলপমান বেলেগ আইটেমও দিছো। যেনেকে আমি ইয়াতে আলু পোস্ত হোক, কষা মাংস হোক, সরিয়হ দিয়া মাছ হোক, জিরা রাইস, ভাপত দিয়া পটল, তারপর আমি লগতে চাইনিজেরও কেটামান আইটেম রাখিছো, পাওভাজি আছে, আমার ফুচকা শর্টস আছে। আমি এটা অল্প বেলেগ টাইপের মেনু এই কারণে বনাব খুঁজিছো কারণ দুর্গা পূজাত সকলো মানুহে ওলাই আহে আর তেওঁলোকে বিচাৰে যে এটা অল্প বেলেগ টাইপের টেস্ট পোৱাটো। তো সেইটো কারণে আমি আজির পৰা লৈ পিনে 15 অক্টোবরলৈকে এটা আমি 20টাতকৈও উপর আইটেম থকা আমি এটা বুফে রেডি করেছো রাইজর কারণে। হয় চক, আমার এনে অসমীয়া থালিও পোৱা যায়, অসমীয়া টাইপের ফুডও পোৱা যায়, কিন্তু দুর্গা পূজার সময়ত মই ভাবো যে যেহেতু অল্প এই বেঙ্গলর উৎসব, অসমীয়া মানুহ অসমৰ খানা সদায় খাই থাকে, তো যদি আমি এটা বেলেগ এটা টেস্ট দিব পাৰো মোৰ লাগে যে রাইজ অল্প আকর্ষণ হব। হয় পূজা বুলি আমার অফার তো তেনেকে নাই, কিন্তু আমার এটা এট দিস মোমেন্টে থালি উৎসব এটা চলি আছে, যত আমি আমার ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি, তাতে আমি 1+1 দি আছো। কিন্তু আমার এই বুফেটো যদিও 20টাতকৈ উপর আইটেম আছে, এইটো আমি কিডজৰ কারণে 599ত দি আছো, ভেজ বুফেটো আমি 799ত দি আছো, আর নন ভেজ বুফেটো আমি 999ত দি আছো। মই ভাবো যে আমার যোনটো খানার কোয়ালিটি বা যিমান আমি আইটেম দি আছো তার মতে এটুকে অফার বলে মই ভাবিছো।